إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. وقال الله تعالى: فأعوذ بالله من الشيطان الرجيم، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى: فأعوذ بالله من الشيطان الرجيم، يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى: فأعوذ بالله من الشيطان الرجيم، يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فيا عباد الله، برشون شاء الله تعالى جيني عمد سرشتي كورس اك بندو تجشو باني هون تتار برشون دور تو موابا يو برن كورس اي برتيبي تار. الحمد لله، وشم خدر دو سلام نازل هن مصطفى صلى الله عليه وسلم رو بور جار بور اي برتيبي تار كورنو برسول آقابون كوربلنا. اللهم صل عليه. اللهم দেখুন, প্রতি সপ্তাহে এখানে জুমার নামাজ হয়, বরং বাংলাদেশের বলতে পারেন 98% মসজিদে জুমার নামাজ হয়। পৃথিবীর অনেক দেশে জুমা মসজিদ আলাদা, ওয়াক্তিয়া মসজিদ থাকে ছোট ছোট, জুমার দিন ওয়াক্তিয়া মসজিদগুলোতে জুমা হয় না। বড় যে মানে জামে মসজিদ বলে, মানে জুমা মসজিদে জুমা হয়, পাঁচ ওয়াক্ত নামাজও হয়, কিন্তু স্পেশালি ওখানে জুমাটা হয়। পুরো এলাকার মানুষ জড়ো হয় ওই মসজিদে, একে অপরের সাথে দেখা হয়। যেগুলো ছোট ছোট মসজিদ আছে ওয়াক্তিয়া, ওগুলোতে জুমার নামাজ ওরা আদায় করায় না, সবাই মিলে একটা বড় মসজিদে যায়, প্রত্যেকটা এলাকায় থাকে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মোল্লা মুন্সি মিজি বাড়ি সদরি বাড়ি ভুঁইয়া বাড়ির ঝামেলা লেগে লেগে টিন দিয়ে সাদা দিয়ে মসজিদে তুলে তুলে ওখানে নামাজ আদায় করে। বরঞ্চ ওই মসজিদগুলোতেও ফজরে দুই তিনজন লোক থাকে, বড় মসজিদেও পাঁচজন থাকে, ছোটো মসজিদেও পাঁচজন থাকে, এটা হলো বাস্তবতা। হ্যাঁ, জুমার দিন আবার ছোটো বড়ো সবই ফুলফিল হয়ে যায়, জায়গা হয় না, টয়লেটের পাশে যায় বসতে হয়। তো ওভারঅল যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, জুমার নামাজ এদেশে হয় 98% মসজিদে হয়। আপনি শোনেন বা শোনেন না, আগে আসেন বা পরে আসেন, পড়েন অথবা পড়েন না, কেমন? তো এই জুমার খুতবাগুলোতে ইমামরা মিম্বরে দাঁড়িয়ে মানুষকে নসিহত করে, ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজের নিষেধ করে, যেমনটা আল্লাহ তাআলা বলেছেন সেভাবে তারা মান্য করে, কেমন? না, সাউন্ড বাড়ানোর দরকার নাই, আমি বাড়লে বেড়ে যাবে। তো জুমার খুতবা যে আপনারা শুনতে আসছেন এখানে, যদি আপনাদের উদ্দেশ্যটা শুধু একটুকু হয় যে আমি জুমার খুতবা শুনতে যাচ্ছি, সবার আগে সবার খুতবা শেষ করে আমি উঠবো, এতে আমি কিছু শিখব। কি শিখবো? আল্লাহ যা পছন্দ করে, আল্লাহ যা অপছন্দ করে, তা আমি শিখব। কীভাবে আল্লাহর নৈকট্য পাওয়া যায়, কীভাবে আল্লাহর রাগ গুসা থেকে আশ্রয় পাওয়া যায়, আমি শিখব। যদি এখানের কোনো মানুষ আজকে এই উদ্দেশ্যে এসে থাকে, অথবা আজকের পরে প্রতিদিন খুতবা অথবা মাহফিলে যাবে এই উদ্দেশ্যে যে আমি কিছু শিখব, তার জন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: قال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم বলেছেন, طلب العلم فريضه على كل مسلم, দ্বীনের শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপর ফরজ, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যদি কোনো মানুষ এই উদ্দেশ্যে আসে, কোনো আসর বা মজলিসে যায়, কোনো খুতবা বা মাহফিলে যায়, কোনো বৈঠকে বসে, একটা উদ্দেশ্য যে আমি দ্বীন শিখবো, এর ছোট্ট এই উদ্দেশ্যটা ওর কত কাজে আসতে পারে। عن أبي هريرة رضي الله عنه أبو هريرة رضي الله عنه تكي برنتو قال تني بولن قال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم بولن من سلك طريقا يلتمس فيه علما جي بكتي جان أرجنر ادشي جان أرجنر جنو
পথ চলতে শুরু করলো, মানে এখনো সে মানে কুল হুওয়াল্লাহ সুরাও পারে না, হয়তো হয়তো সে ইন্নামাল আমালু বিন্নিয়াতি হাদিসটাও পারে না, তার এখনো এগুলো এখনো উচ্চারণ ঠিক হয় না, কিন্তু সে শুরু করে দিয়েছে পড়াশোনা। আমলের কথা কিন্তু বলেনি, বোঝেন কথা? আপনি কি মানে অনেক আমল মানুষ পড়লে তো অনেক আমলের তথ্য পাবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, ওইটা করতে হবে, এটা ছাড়তে হবে, তো পড়লে পাবে মানুষ। এগুলো করতে হবে ছাড়তে হবে তো অনেক পরে, যখন সে শিখবে তখন, কিন্তু সে যখন স্টার্ট করলো যে আমি জ্ঞান শিখবো, এটা শুরু করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহালাল্লাহু লাহু তরিকান ইলা জান্নাহ, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো, এ জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করার উসিলায় আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দেবে। সো দ্যাট ইম্পর্টেন্ট ইজ নলেজ, নলেজ এতটা ইম্পর্টেন্ট এবং এতটা বড় একটা সাকসেসফুল এনে দেবে আপনাকে নলেজ। আপনাকে কি বলবো, সুবহানাল্লাহ, হ্যাঁ ওই পুলসেরাত, যে পুলসেরাতে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন, যেই পুলসেরাতের কথা বলে দেশের বহু মুহাদ্দিস আলেম ওলামারা আমাদের পূর্বপুরুষ মুরব্বীদেরকে কাঁদাইত, ওয়াজ মাহফিলে পুলসেরাত নিয়ে কথা হতো এক ঘন্টা দুই ঘন্টা। রিসেন্টলি গত পাঁচ সাত বছর শুনি না পুলসেরাতের কোনো কিছু ভুল কিছু বাড়াবাড়ি এরকম বলতো, যেগুলো হয়তো হাদিস করণে নাই, আবার কিছু হাদিস করণে ছিল এবং তথ্য বলতো ওরা পুলসেরাত নিয়ে। যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে পথ চলা শুরু করবে তার ওই পুলসেরাত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, খুব সিম্পল না, কারণ সে জান্নাতের পথ সহজ মানে তো পুলসেরাতের পথ সহজ। যে শুধু জুমাকে শুক্রবারের নামাজ মনে করে, সপ্তাহে একদিনের নামাজ মনে করে, তার জন্য এটা করা খুবই কঠিন। যাই হোক, কথা আজকে বলবো একটু লেট হয়ে গেছে মনে হয়, খুতবাটা কয়টা শেষ হয় আপনাদের? দেড়টা, আজকের দিনে আমাদের সমাজে উদাসীনতা বেশি আমাদের। এবার বক্তা আর বক্তা শ্রোতা তেমন পার্থক্য নাই, কিন্তু হ্যাঁ একজন বলে আরেকজন শোনে আর কি, এটাই পার্থক্য। বাকি ইসলামের প্রতি অনাগ্রহতা, ইসলামের প্রতি অনীহা, এবং বিশেষ করে নিজেকে জান্নাতি আর অন্যকে জাহান্নামি মনে করার খেয়াল এখন প্রায় সব মানুষেরই। গাঁজাখোর মনে করে কত খারাপ, তে মদ খায় প্রতিদিন এক বোতল। সিগারেটখোর মনে করে কত খারাপ, এতে সন্ধ্যা হলে ওখানে যেয়ে গাঁজা খায়। মানে একজন আরেকজন থেকে ভালো, ভালো কোনো মানদণ্ড এখানে নেই, যে বেশি খারাপ করে তার চাইতে এই ভালো, এটি হচ্ছে ভালোর মানদণ্ড আপাতত। এরপরে বলে যে মন্দের ভালো, কিসের আবার মন্দের ভালো, বেটা ভালো ভালো মন্দ মন্দ, মন্দের কোনো ভালো নাই, মন্দের কোনো ভালো নাই। কোনো মানুষ যদি আমার প্রমাণ করে দিতে পারে মন্দের কোনো ভালো আছে, তাহলে ওটা মন্দ কীভাবে হয়? তুমি মন্দ বলবে আবার ভালো বলবো, হয় নাকি? এটা এরকম সিস্টেম না, যেটা ভালো সেটা ভালো, শিথিল হইতে পারে, সহনশীল হইতে পারে, মন্দে কোনো ভালো নাই। যাই হোক, এটা আমি আমার ব্যাখ্যা দিলাম, আমার যারা মন্দের ভালো বলে তারা মন্দের ভালো বলে একটা ভালো জিনিসই উদাহরণ দেয়, খারাপ কিছু দেয় না, হয়তো তাদের লজিক আছে। আমার কাছে মন্দের কোনো ভালো নেই, আমার কাছে সহনশীলতা আছে, মানে শিথিলতা আছে, সহজ আছে, ছাড় আছে, কিন্তু যেটা মন্দ ওটা কোনো ভালো নেই। কেমন একজনে এক কূপ দিয়ে এক লোকের কল্লা ফালা দিয়েছে, আরেকজনে কূপ দিয়ে গুলি জায়গায় ডাবেছে থেকে বুক, এন কবে মন্দের ভালো কে, যে বুকে কূপ দিছে আর যে কল্লা ফালা দিয়েছে সে বেশি খারাপ, তো এটা কি হইল না? আরেকজনে বুক কেটে পিট কেটে ফেলছে, হাত কেটে ফেলছে, এটা কল্লা কাটার চাইতে ভালো, এইভাবে ভালো বলবো? তাহলে ভালো বলার জন্য মানে নিজের দোষ ঢাকার জন্য, ভালো বলার জন্য আরেকজনের খারাপটাকে বড় খারাপ করে নিজের খারাপটাকে ছোট বলে বলতেছে, তা ওর থেকে তো ভালো। দেখুন দিনই ভাইরা, আপনারা অনেকে এখানে যুবক আছেন, উদাসীনতা এবং ব্যাখিয়ারি থেকে আমাদের সরে আসতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ, তোমরা কি মনে করেছিলে যে আমরা তোমাদের অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমাদের কাছে ফিরিয়ে আনা হবে না? এটা আল্লাহ প্রশ্ন করতেছেন। তিনি বলছেন, ইকতাল আলিন্নাসি হিসাবুহুম ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন,
একেবারেই নিকটে চলে আসছে, এই চলে আসছে হিসাব নিকাশের সময়। যেদিন সবাই ন্যাংটা হয়ে হাসরে উঠবে, এখন যে ছেলেটা মনে করে ও অমুক মেয়েটা হাঁটা যাচ্ছে রে, যদি এমন কোনো চশমা আসতো আমি পরবো, ওর কাপড় চোপড় দেখা যায় না, খালি ওরে দেখা যায়, এরকম ভাবে যুবক। না না আমি ভুল বলছি না, আপনি ভাবেন না, আপনি ভাবেন না তাই বলে কি নাই নাকি, মানে যা আপনি জানেন না, যা আপনি ভাবেন না, এর বাইরে কিছু নাই, এরকম নাকি? এ ধারণা থেকে বের হতে হবে। কেমন ১৬ বছর থেকে ২৪ বছরের বহু যুবক এরকম চিন্তা করে, অলরেডি অনেক এরকম, একটা মহিলা কি সুন্দর বোরখা পরে গেছে কিচ্ছু দেখা যায় না, তারপর সে মহিলার উলঙ্গ শরীর দেখে, তার কল্পনায় দিন সম্পর্কে তার উদাসীনতা, জানা বিচার সম্পর্কে তার এত আকর্ষণ, এত আগ্রহ, তার কল্পনা ও তার চিন্তা শক্তিতে তার শয়তান তার কাজকে এত সুন্দর করে দেখায় যে সে যে কোনো কিছু কল্পনা করে। ইভেন ছেলেদের মানে মূল্যবোধের এত বিকৃতি যে ভাই বোনের জন্য প্রেমিক ঠিক করে দেয়, বোন তার বান্ধবীর চিঠি ভাই কিনে দেয়। আচ্ছা ও যুক্ত চলে গেছে, এখন মেসেজ মেসেজ যোগ, ওসব নাম্বার প্রথমে মেসেজ দিতে হলে নাম্বার লাগবে, নাম্বারটা দেয় আর কি, ভাই বলে তোর বান্ধবী গেলে কস না, আমার অ্যাকসেপ্ট করতো ফ্রেন্ড রিকোয়েস্ট, বলে আর কি, বলে বুঝে সুঝাবো আমার ভাই ভালো, তোরা খুব পছন্দ করে। মানুষের মন মানসিকতার বিকৃতি এই পর্যন্ত এসে পৌঁছেছে যে যৌনাচারের নেশাটাকে এতটা গাফেল করেছে যে তার হিতাহিত জ্ঞান কাজ করছে না। মানে কি বলবো, আল্লাহ তাআলা বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, মানুষের হিসাব নিকেশের সময় আসন্ন, ওহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে, ওর হিসেব চলেই আসছে, এই চলে আসছে, অথচ সে গাফেল উদাসীন এই বিষয়ে। যখনই তাদের কাছে তাদের রবের কোন নতুন উপদেশ আসে তখন তারা তা শুনে কৌতুকচ্ছলে। এদের কাছে যখন আল্লাহর পক্ষ থেকে কোনো বাণী কেউ পড়ে শোনায়, তেলাওয়াত করে শোনায়, কোরআন থেকে একটা আয়াতের অর্থ এদেরকে করে শোনায়, এরা তা শুনে হাস্যচ্ছলে, কৌতুক মানে অভিনয়, মানে কি বলে এটাকে ভাই, মস্করা করে শোনে তারা, আমগো এলাকার ভাষা মস্করি, মস্কারি করে তারা শোনে, পিস্কারি করে এরকম করে শোনে, অথচ আল্লাহর বাণী। আল্লাহ তাই বলছেন, মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাতিন ইল্লা ইস্তামাউ ওয়া হুম ইয়ালআবুন, যখন তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে কোনো উপদেশ আসে, কোনো বাণী আসে যেটা নতুন করে তারা প্রথম শুনতেছে, তারা হাসি তামাশা করে ওটাকে শুনে, গুরুত্ব দেয় না ওটাকে, লাহিয়াতান কুলুবুহুম, তাদের অন্তর থাকে অমনোযোগী, ওয়া আসাররুন নাজওয়া আল্লাযীনা যালামু হাল হাযা ইল্লা বাশার মিসলুকুম আফাতাতুনাস সিহরা ওয়া আনতুম তুবসিরুন, আর যারা জালেম তারা গোপনে পরামর্শ করে, এ তো তোমাদের মতো একজন মানুষই, তবু কি তোমরা দেখে শুনে জাদুর কবলে পড়বে? মানে ওয়াল্লাহি আজকে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ মনে করে না, নূর মনে করে, যদি মক্কার ইহুদি নাসারা কাফের মুশরিকরা বুঝতো যে উনি নূর, তাহলে ওনাকে মেনে নিত। আজকে যারা নূর না হলে মানবে না, আলাইহিস সালাম মানে ওনাকে সৃষ্টির উপাদান, না না তিনি নূর, তিনি অন্ধকারে আলো এনেছে, তিনি নূর, তিনি জুলমে তিনি আশার আলো ফুটাইছে, জুলম অত্যাচার বর্বরতা বন্যতাকে তিনি সমাজ থেকে দূরীভূত করেছে, তিনি অবশ্যই আলো নূর। তবে এই দেশে যেটা নিয়ে ঝামেলা হয় ওনাকে বানাইছে কি দিয়ে আল্লাহ ওটা নিয়ে, তো এই মক্কার কাফের মুশরিকরা বলতেছে ওয়াসাররুন নাজওয়াল্লাযীনা যালামু হাল হাযা বাশার, হ্যাঁ এরা গোপনে পরামর্শ করত, মক্কার কাফের মুশরিকরা কি করত, মদিনার মানে আরবের কাফের মুশরিকরা গোপনে পরামর্শ করত কি, হাল হাযা ইল্লা বাশার মিসলুকুম
আরে তোমরা এর কথা শুনবাই তো মানুষ, কিরকম মানুষ? মিসলুকুম, তোমাদের মতো, কোনো পার্থক্য নাই তোমাদের চাইতে। আরবের মুশরিকরা বললো যে আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঠিক, তুমি যেরকম মানুষ উনি এরকম মানুষ, কোনো পার্থক্য নেই, মানবা কেন? তা এই লোকের জাদু শিকার হবো তারপরেও? তার মানে যদি মানুষ না হইতো উনি ওরা মেনে নিত, ওরা মানেই না কারণ উনি মানুষ। কই কোরআনে তো এরকম আয়াত নাজিল হয় না যে তোমরা আমার মেনে নাও আমি মানুষ না আমি অন্য কিছু। বরঞ্চ আল্লাহ শিখিয়ে দিয়েছে কোল, বলে দিন ইন্নামা আনা। এখানে তো মক্কার কাফের মুশরিকরা বলতেছে, কি বলতেছে? হাল হাদা, হাল হাদা ইল্লা বাশারুম মিছলুকুম। আরে তোমরা একে মানবা, এ তোমাদের মতো মানুষ। এখানে ওরা বলতেছে যে তোমাদের মতো মানুষ, আর সূরা কাহফে আল্লাহ নবী নিজে বলতেছে, আল্লাহ বলতেছে যে কোন, বলে দিন ইন্নামা আনা, আমি আমি। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বীকার দিয়েছে বাশারুম মিছলুকুম, ওরা বলছে ইল্লা বাশারুম মিছলুকুম, আল্লাহ নবী নিজে বলতেছে ইন্নামা আনা বাশারুম মিছলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। আরবের মুশরিকরা পরামর্শ করতো যে মানুষ একে মেনে নেওয়া যাবে না, তোমার মতো মানুষের মানবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আমরা ওনাকে এজ এ মানুষ হিসেবে মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ। যেমনটা সাহাবারা মেনেছে, তাবে তাবে তাবিরা মেনেছে, যেমনটা ইমাম আবু হানিফা মেনেছে, ইমাম শাফি মেনেছে, যেমনটা আলহামদুলিল্লাহ। তোমরা সেই সৌভাগ্যবান যারা ওনাকে মানুষ মনে করো, এবং মনে করো পুরো পৃথিবীর সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এক পাল্লায় রাখা হয় ওনার পাল্লা ভারী হবে। যারা তোমরা ওনাকে মানুষ হিসেবে মেনে নিও, এতটা সম্মানের চোখে দেখো, তোমাদের জন্য তোমাদের সৌভাগ্য, তোমরা সৌভাগ্যবান যে তোমরা ওনাকে ওনার মতো জেনেই সম্মান করো, যেমনটা আল্লাহ করে বলতে করতে বলেছে সেভাবেই করো তোমরা। তিনি আমাদের মতো মানুষ, কিন্তু পার্থক্য কি ছিল জানো? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি প্রবৃত্তির শিকার হয়ে কথা বলতো না, যে আল্লাহ ওহি করতো তাই বলতো, এর বাইরে কিছু বলতো না। তোমাদের কারো কাছে, আমাদের কারো কাছে ওহি আসে না, ওনার কাছে ওহি আসতো, এটাই হচ্ছে ওনার সম্মান এবং যোগ্যতা। তিনি হাবিবুল্লাহ, খালিলুল্লাহ, তিনি আল্লাহর প্রিয় ভাজন। ওনাকে আল্লাহ শাফাআতের সম্মান দিয়েছেন। ওনার আর কত গুণাগুণ রয়েছে যে পুরো পৃথিবীর মানুষকে একদিকে করে ফেললে উনি একদিকে গেলে ওনারটা আলাদা দেখা যাবে, সুবহানাল্লাহ। যাই হোক, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার যুবক যুবতী ভাই বোনেরা, উদাসীনতায় মেতে থেকো না। তোমাদের রব 1450 বছর পূর্বে তোমাদেরকে ওয়ার্নিং দিয়ে গেছেন, তিনি তোমাদের সতর্ক করেছেন, বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি, আর যে আমি আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, নিশ্চয়ই সে জীবনযাপন, তার জীবনযাপন হবে সংকুচিত। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিন আমি তাকে জমায়েত করব অন্ধ অবস্থায়। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আজকের দিনের উদাসীনতায় তোমাকে সেই দিন রবের সামনে যখন তুমি উপস্থিত হবা তখন রব তোমাকে অন্ধ করে তুলবে, তুমি সেদিন রবকে বলবা ক্বালা রাব্বি, অতঃপর সে বলবে হে আমার রব, লিমা হাশারতানি আ'মা, কেন আপনি আমার হাশর করেছেন অন্ধ করে? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি তো দুনিয়াতে দেখতাম, আমি ছিলাম চক্ষুষ্মান। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এরূপই আমাদের নির্দেশনাবলী তোমার কাছে এসেছিল কিন্তু তুমি তা ছেড়ে দিয়েছিলে। ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা, আর আজকে সেভাবেই তোমাকে জাহান্নামে ছেড়ে রাখা হবে। যেভাবে দুনিয়াতে আমার উপদেশ আসতো তুমি অবহেলা করতে, উদাসীনতায় থাকতে, যেভাবে দুনিয়াতে তুমি আমার দাওয়াতকে অবহেলা করেছো, আজকে ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা, আজকের দিনে তোমাকেও জাহান্নামে ছেড়ে রাখা হবে, কেউ তোমার খোঁজ নেবে না, স্মরণ নেবে না। দিনী ভাইরা, উদাসীনতা থেকে সতর্ক হন। ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বি ওয়া লা'আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। আর এভাবেই আমরা প্রতিফল দেই তাকে যে বাড়াবাড়ি করে ও তার রবের নিদর্শন, নিদর্শনে ঈমান না আনে, আর আখিরাতের শাস্তি তো অবশ্যই কঠিনতর, অধিক স্থায়ী। তিনি বলছেন যে এভাবেই আমরা মানুষকে কি করি, শাস্তি দিই, কাকে যে বাড়াবাড়ি করে।
যে বাড়াবাড়ি করে তাকে এইভাবে আমরা আগুনে ফেলে দেব, আর এই আগুনের আজাব তার স্থায়ী হবে। বাড়াবাড়ি যে করবে তাকে আল্লাহ আগুনে ফেলে দেবে, তার আজাব স্থায়ী হবে। বলো দশটা সিম রেখে কথা বলো, ভাইয়ের জন্য বনে প্রেমিক ঠিক করে দাও, সমস্যা কি অসুবিধা? আল্লাহ বলছে কোরআনে, আরে কত পাগল ছাগল আছে আত্মহত্যা করে দুঃখের জ্বালায়, ও জানেই না যে এই জীবনটা শেষ হয়ে যাবে, 60 বছর দুঃখ, এই আত্মহত্যা করে যে জীবনে যাবে ওই জীবনে শেষ হবে না, কত বড় পাগল। এখানে সলিউশন করা যায়, ওখানে কোনো সলিউশন নাই। এই যারা আত্মহত্যা করে, যারা আত্মহত্যা প্রবণ, তাদের মতো বোকা পৃথিবীতে মানুষ নেই। ইভেন তাদের ইমানও নাই অনেক জায়গায়, কারণ যে লোকটা একটুকু ইমান রাখে যে আখেরাত স্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, সে তার এই দুনিয়ার জীবন কখনোই আল্লাহর বিরুদ্ধাচরণ করে আত্মহত্যা করবে না, কারণ সে তো শিওর যে ওটা শেষই হবে না ওই জীবন, এবং আমি আর আসতেই পারবো না এই দুনিয়াতে, এবং ওখানে আমি মাপও চাইতে পারবো না, এখানে আমি মাপ চাইতে পারবো, ওখানে আমি কোনো নেকি করতে পারবো না, এখানে আমি সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের মধ্যে যে খালি জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে। ওইটা বোকারা যে আত্মহত্যা চিন্তা করে, মানে ও পাগল, ওর মতো বড় বড় বন্য নিকৃষ্ট মন মানুষকে তার কেউ নেই, কেন ও কত বোকা এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সে যদি বলে সুবহানাল্লাহ, তাহলে এই আসমান আর জমিনের যে শূন্য স্থান এটা পুরোটা নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। একবার বললে, কয়বার বললে, যতবার বলো অতবার পূর্ণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তার মিজানের পাল্লা ভারী হয়ে যায়। ও পাগল, ও মরে গেলে আর আলহামদুলিল্লাহ বলতে পারবে? ও আত্মহত্যা করলে সুবহানাল্লাহ বলতে পারবে? এই প্রেম প্রীতি, এই জানা ব্যবিচার নেশা, প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা মেয়ে তারা মানে ডিপ্রেসড, তারা দুঃখী, তাদের বাঁচতে ইচ্ছা করে তার প্রেমিকের বিয়ে হয়ে যাচ্ছে, দোস্ত তুই করি কিনলে রে, আরে বড়া এত ইতিরাব্বা জানো না 7 বছর ধরে কথা কই তিল যখন বিয়ে দিলে বলে, হ্যাঁ হাতে এই তো হাতের পছন্দ মতো বিয়ে দিবো, ঠিক ব্যাপার আয়ো কিনলে হিসেবে আল্লাহ করছি দেন হাতে সরি তিরি লো চলি আই ও রে বেড়া তুই বেড়া হেঁটে যাবে ওই বেড়া 15টা হান্ডা লো বেড়া 5টা হান্ডা লো বেড়া কিনতে করবো বেড়া গেছিল একটা সময়, এখন তো ওটাও না, এখন বুঝো জানো তুমি বের হয়ে যাও, ও নিজে মাইয়া বের হয়ে যাও, আর ফোন উন্ডা উন্ডা লাগে না, এখন খালা খালা আপন খালা খালা, আমি তো মরে যাবো, আপন খালা বোনের ছেলেকে জানা করতে দে তার বাসায়, আরে কি ভেন এদেশে সব পোলাবান ভেঙে কার বাসা যাবে, ফুফির বাসা নিলে খালার বাসা যায়, তাই দামি করেন না আস্তা ফুল আস্তা, আমার কিচ্ছু জানি না আল্লাহ, আমার কিচ্ছু বুঝি না দুনিয়াতে আজকে আসছি আমি, এমনটা ভাব আপনাদের না, এদেশে যে মাইয়াগুলো ভাইগা যায় কার বাসা যায় ওঠে, খালা ফুফি এদের বাসা যায় ওঠে, ফুফির পাশ হবে ধরতে এবার ফুফি বোঝাচ্ছে সবাই রে ভাই মানিল হোলা খারাপ লো, এটা তো আমাকে আঞ্চলিকতা না, যাই হোক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রত্যেকটা পাপ পাপাচার মানুষকে দরিদ্রতার দিকে ঠেলে দেয়, প্রত্যেকটা পাপ মানুষকে সংকীর্ণ করে, সংকুচিত করে, ছোট করে ফেলে, ওই পৃথিবীতে বেঁচে থাকারও ইচ্ছা কমে যায়। কেমন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে কোনো অপরাধকে আধুনিকতা বলে আজকালকার যুবকরা নিজেকে মিথ্যা সান্ত্বনা দিতে ব্যস্ত, প্রায় যুবক যে কোনো অপরাধ করবে, এটা আধুনিকতা, ডিজিটালাইজেশন। কেমন পৃথিবীর অন্য দেশে ডিজিটাল হইলে ওরা কম্পিউটার বানায়, ইন্টারনেট বানায়, প্রোগ্রাম করে, ওরা সফটওয়্যার বানায়, এআই বানায়, কত কিছু বানায়, আমার দেশের যুবক স্মার্ট হয়ে গেলে প্যান্টা ফেলে ফেলে, এই দেশের যুবক ডিজিটাল হইলে হাঁটু দিয়ে ফ্যান ছেড়ে ফেলে, স্মার্ট হইলে এই চুল এখানে কেটে এখানে নাম লেখে, এখানে এখন ট্যাটু আঁকা শুরু করে দিছে স্মার্ট হওয়ার, মানে এটা হচ্ছে ওর স্মার্টনেস। উন্নত দেশের ডিজিটালাইজেশন হচ্ছে গাড়ি কীভাবে কম তেল খাইবে ওভাবে বানাবে, গাড়ি কেমনে পানি দিয়ে চালানো যাবে চিন্তা করবে, কেমনে বিদ্যুৎ ছাড়া সৌ মানে সূর্যের আলো দিয়ে কীভাবে ব্যাটারি বানালে মোবাইল 10 ঘন্টা চলবে 20 ঘন্টা চলবে, ওটা হচ্ছে ওদের ডিজিটালাইজেশন। আমাদের ডিজিটালাইজেশন হচ্ছে কত টাকা চুরি করে কত টাকা দিয়ে বুঝ দেওয়া যায়, ওর দেশের কন্ট্রাক্টরে রাস্তা করে কেমনে রাস্তা করলে এটা দীর্ঘদিন থাকবে, আমার দেশের কন্ট্রাক্টর রাস্তা করে কোন সারে কয় টাকা দিলে মাইনে নিবে, এটা হচ্ছে তার ডিজিটালাইজেশন, যে কারে কত দিয়ে মানানো যায়। এক আজব ডিজিটাল মানে এক আজব আধুনিকতার নাম করে এক অপরাধের সমাহার, ওরা ডিজিটাল হয়ে টিভি বানাইছে, আমরা ডিজিটাল হয়ে চায়ের দোকানে বসে বসে বাপ বেটা ভাতিজা চাচা সবাই মিলে নাচ দেখি গান দেখি, আমাদের ডিজিটাল হচ্ছে নাচ গান দেখা চায়ের দোকানে বসে, ওরা ডিজিটাল হয়ে এটা বানাইছে টিভি। হ্যাঁ আমাদের ডিজিটালাইজেশন হচ্ছে
বাচ্চা কাচ্চা একটা দুটো নাও, আর বেশি নিও না, খাওয়াইতে পারবো না, পড়াইতে পারবো না। ওদের দেশে ডিজিটালাইজেশন হচ্ছে, সরকার বলতেছে বাচ্চা হইলেই তোরে প্রণোদনা দিন, তোরে অফার, বাচ্চা নেই বাচ্চা হইলেই তোর টাকা ডলার ছুটি এতদিনের। ওদের ডিজিটালাইজেশন আর আমাদের ডিজিটালাইজেশন এক না, মানুষের কথা বলছি। গভর্নমেন্টের যেই ওনাদের যে কার্যক্রমটা নেই তো আমি জানি না, চেষ্টা করতেছে মানুষকে আসল ডিজিটাল বানাইতে, কিন্তু মানুষ তো যে ডিজিটাল হচ্ছে এটা তো খুব কন্ট্রোল করা মুশকিল। কে কন্ট্রোল করবে? মক্কার ইমামে তো এদের সরকারই পারবে না। মক্কার ইমামের যদি সরকার বানায় দেওয়া হয়, পৃথিবীর সবচেয়ে ভালো সরকারকে যদি আনে দেওয়া হয়, সেই জায়গায় ভোটই পাবে না, অথবা সেই জায়গায় টিকতেই পারবে না। কারণ সরকার যদি ভালো কিছু বলে এই দেশের মানুষ তো শুনবে না, বুঝেন না। এটা কত দারুণ একটা দেশ যেখানে ছেলে ধর্ষণ করে জেলে গেলে বাপে ছাড়াই নিয়ে আসে, বলে যে দুই দিনও রাখতে পারে না, দুই দিনও নিয়ে চলে আসছি না। এরকম দেশ আর পাবে কোথায় এই জায়গায়? তারপর কত বদনাম, এরা বাংলাদেশ ভালো না, বাংলাদেশ বেড়া এই দেশেই তোরে রাখতেছে রে, এর চেয়ে ভালো দেশ আমার আর তোমার জন্য আর নাই। হ্যাঁ, যে দেশে তুমি থাক অন্যদিকে চলে যাচ্ছে না বলি, ওগুলা যে কোনো অপরাধকে আধুনিকতা বলে নিজেকে মিথ্যা সান্ত্বনা দেওয়া, নিজেকে ধোকা দেওয়া, একই কথা। قال الله تعالى بل الانسان على نفسه بصيره বরং মানুষ নিজের সম্পর্কে সম্যক অবগত। ولو القى معاذيره যদিও সে নানা অজুহাতের অবতারণা করে। তুমি তো আজকে বাহানা ধরো, 1450 বছর আগে আল্লাহ বলে দিয়েছে যে মানুষ নিজের ব্যাপারে নিজে একদম পরিষ্কারভাবে জানে, যদিও সে নানা অজুহাতের বাহানা করে, তার মানে এসব বাহানা চলবে না। কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ গাররা হাউলাই দীনহুম দীনহুম ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাইন্নাল্লাহা আযীযুন হাকীম। শরণ করো, যখন মুনাফিক ও যাদের অন্তরের রোগ রয়েছে তারা বলেছিল এদের দিন এদের বিভ্রান্ত করেছে, বস্তুত কেউ আল্লাহর উপর নির্ভর করলে আল্লাহ তো প্রবল পরাক্রান্ত প্রজ্ঞাময়। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু আল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যূকু আযাব আল হারীক। আর আপনি যদি দেখতে পেতেন যখন ফেরেশতাগণ যারা কুফরি করেছে তাদের প্রাণ হরণ করেছিল, তাদের মুখমণ্ডল ও পিঠে আঘাত করেছিল, আর বলেছিল তোমরা দহন যন্ত্রণা ভোগ করো। আল্লাহ বলতেছে যে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ যারা মুনাফিক নিজেকে মুসলমান বলে নামাজ পড়ে না, হ্যাঁ শুধু জুমা পড়ে নিজেকে মুসলমান বলে, হ্যাঁ সারাদিন ফেসবুকে বসে বসে যুদ্ধ করে, আসল যে জিহাদ যেভাবে নিজেকে প্রস্তুত করলে সামনের লোক ভয়েই কিছু বলবে না, যেভাবে নিজের ঈমানকে গড়লে সামনের লোক বিভ্রান্ত করতে ভয়ে আসবে না, এরা প্রত্যেকে সামনের লোককে ঠিক করতে চায় নিজেকে না, এরা প্রত্যেকে ছেলেকে হুজুর বানাইতে চায় নিজেকে হুজুর বানাইতে চায় না, এরা প্রত্যেকে ছেলের বউকে ধার্মিকা চায় নিজের মেয়েকে চায় না, এরা প্রত্যেকে সমস্ত অন্যায় নিজে করতে চায়, ভালো কাজগুলো অন্যরা করুক এটা চায় না। এ হচ্ছে এদের দ্বিমুখী আচরণ। আজকে যদি আমি নামাজ পড়ে দাঁড়িয়ে দেখি কোনো একটা মানুষ যদি এভাবে আমার দাড়ি ধরে উল্টাপাল্টা আচরণ করে, দাঁড়ি না থাকা নামাজ না পড়ার ছেলেটা কিন্তু আগে যাবে, উনি হুজুর মানুষ, তোমার সাথে বেয়াদবি করলি কেন? মানে বুঝছে না, মানে হচ্ছে ওর কথা হলো উনি হুজুর, আমি হুজুর হব না, হুজুরের পক্ষে দাঁড়িয়ে রাখার পক্ষে না। না না, আমি এটা ভুল বলতেছিলাম, মানে আমি বুঝাচ্ছি যে এই সমাজের মানুষ প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি একা একা এটা চায় যে সামনের লোকটা ভালো হয়ে যায়। একটা মসজিদ বানাবো, ভাই দাও 50,000 টাকা নেই মসজিদটা বানায় ফেল, নামাজে আসবে না। ইতিমখানা দান করবে মাশাআল্লাহ, কিন্তু নিজে ইসলাম শিখবে না। মানে হচ্ছে প্রত্যেকে চায় সামনের লোকটা ভালো হয়ে যাক, আমি হব না। এ হচ্ছে এদের দ্বিমুখী আচরণ। কেন? আমি কি ভুল কিছু বলছি? সবাই চায় সামনের লোক ভালো হয়ে যাক, আমি হব না। তো আল্লাহ তাআলা বলছেন
যদি আপনি দেখতে পাইতেন ফেরেশতা যখন এদেরকে রু কবজ করে, মুখেও মারে পিছিয়েও মারে, কোথায় মারে? যখন রুটা বের করে ফেরেশতা, মুখেও মারে পিছিয়েও মারে, মারতে মারতে বের করে, এবং ফেরেশতা বলে ভোগ কর, এ কঠিন শাস্তি ভোগ কর। أعوذ بالله من الشيطان الرجيم. لا حول ولا قوة إلا بالله. ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد. إتا تو شيء كارونه. মানে যে ফেরেশতা তারে মুখেও মারে পিঠেও মারে, এটা সেই কারণে যা তোমাদের হাত আগে পাঠিয়েছিল। ফেরেশতারা বলে যে পিটতেছি তোমারে, মানে আল্লাহ তাআলা বলছে যে পেড়ে তারে, এটা কোন কারণে পেড়ে? এই দুই হাতের যা কামাই করছো আগে আর পাঠাইছো, ওই পাঠানোর কারণে এখন এটা ভোগ করতেছো। হ্যাঁ, এবং তিনি বলছেন যে ইন্নাল্লাহ ওয়া আন্নাল্লাহ লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আর আল্লাহ তার বান্দার প্রতি অত্যাচারী নন, আল্লাহ তার বান্দাকে অত্যাচার করে না। তুমি যা কামাইছো তা তুমি পাবা, এখন কোনো কথা নাই আর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সত্য থেকে বিমুখ থাকা আমাদের সমাজের মানে দেখেন উদাসীনতা, সত্য থেকে বিমুখ থাকা, এগুলো আমাদের এখন কমন বিষয় হয়ে গেছে এবং এগুলোর অন্যায় মনে হয় না, অথচ এগুলো যথেষ্ট মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কারণ কোনো মানুষ যদি সত্য থেকে বিমুখ থাকে, সে তো আর কি করবে এখানে, তার কিসে জান্নাতে নিয়ে যাবে? সে তো সত্য থেকে বিমুখ, সত্য থেকে সে পলায়ন করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহ ফাআরাযা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহ ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাহ আন ইয়াফকাহূহু ওয়া ফী আযানিহিম ওয়াকরা ওয়া আন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবাদা। আর তার চেয়ে অধিক জালেম আর কে হতে পারে যাকে তার আল্লাহ বা যাকে তার রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, অথপর সে তা থেকে বিমুখ হয়েছে এবং সে ভুলে গিয়েছে যা তার দুহাত পেশ করেছে। নিশ্চয়ই আমরা তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেন তারা কোরআন বুঝতে না পারে এবং তাদের কানে বধিরতা এঁটে দিয়েছি, আর আপনি তাদেরকে সৎপথে ডাকলেও তারা কখনো সৎপথে আসবে না। আপনি বুঝছেন যে ও কত বড় হতভাগা যার হৃদয়ে আল্লাহ আবরণ দিয়ে দেয়, ও কত বড় হতভাগা যার কানে আল্লাহ আবরণ দিয়ে দেয়, তাকে ডাকলে সে শোনে না, তাকে ডাকলে সে অনুধাবন করে না। কেন? এটাকে আল্লাহ শত্রু তুমি করে তাকে দিছে, তার উদাসীনতা, তার সত্য বিমুখতা, দীনের প্রতি তার অনীহা, দীনের প্রতি তার ধৃষ্টতা, দীনের প্রতি তার এটাকে কি বলে খেলাফ, মানে এটা সে সবসময় অপোজিট, মানে ইসলাম যা বলে সে এর উল্টাটা করে সবসময়, সবসময় উল্টাটা করে। আপনি দেখেন এই দাড়ি কাটলে মানুষ সুন্দর হয়, এটা কি ইসলামকে বলছে? আগের যুগে যারা যোদ্ধা ছিল ইহুদি নাসারা, ওদেরও দাড়ি ছিল তো, বাবরি চুল রাখতো, দাড়িটাই রাখতো, এটা এক সময় মানুষের ছিল এরকম। এদেরকে সিনেমা নাটকের নায়করা ডেলি দুইবার ক্লিন শেভ করে দেখায়, এখন এরা মনে করে যে শেভ করলে নায়ক হয়ে যাবে। এরা ইসলাম বলে দাড়ি রাখলে নায়ক হবা, সিনেমার নায়ক বলে দাড়ি কাটলে নায়ক হবা। ইসলাম যেহেতু দাড়ি রাখতে বলছে, এরা রাখে না। এখন সিনেমার নায়করা দাড়ি রাখে, এরা রাখে। মূলত আসলে সিনেমার নায়কের প্রতি সে আকৃষ্ট না, ইসলামের প্রতি তার অনাগ্রহতা। মানে ইসলাম যা দেখেন, ইসলাম বলে দান করো, সুদ খায়ও না, সে দান করে না সুদ খায়, সে মুসলমান। ইসলাম কি বলে? দান করো, সুদ খায়ও না, দান করো সম্পদ বাড়বে। ও দান বন্ধ করে দেয় সুদ খায় সম্পদ বাড়ানোর জন্য। ও কিন্তু সুদ খাওয়ার পয়সাও না কিন্তু ওর উদ্দেশ্য না, ইসলামের উল্টাটা করার উদ্দেশ্য, মানে আল্লাহ যা বলছে এটার বিরুদ্ধাচরণ করার উদ্দেশ্য। ওরে যদি বলো শুকুরের গোস্ত খাও, ও খাবে না, কুকুরের গোস্ত খাও, খাবে না। আপনি মনে করেন গুণা তাই না, ও ঘিন লাগে তাই খায় না, ওর বাপে খাইতো না, দাদা খাইতো না, এই জন্য খায় না, ওর বাপ দাদা সুদ খাইতো তো সুদ খায়, ওর বাপ দাদা ঘুষের টাকা দিয়ে গরু গোস্ত কি দেখা, ও তো খায়, ও তো শুকুর কুকুর খায় না। আপনি ধরেন না যে খুব ধার্মিক লোক, করে বাপরে বাপ শুকুর কুকুর খায় না, হারাম করছে আল্লাহ এই জন্য, চিলকা উয়া খায় না কারণ আল্লাহ হারাম করছে এই জন্য, না ওর বাপ দাদা খাইতো না এই জন্য খায় না। কুরিয়ার ম্যাচের বাপ দাদা কুকুর খাইতো, ওরা ব্যান করছে কেন? এখানে আন্দোলন হইতেছে যে কুকুর খাওয়া বন্ধ করা যাবে না, সরকারের বিরুদ্ধে চলে গেছে ওরা, কারণ ওদের বাপদাদা কুকুর খাইতো, সেরকম টেস্ট। উফ, এর বাপটা যদি কুকুর শুকুর খাইতো এরাও খাইতো। এই জন্য বাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারের মানুষের জন্য, দাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারের মানুষের জন্য। তুমি ভালো বাবা হও, তুমি দেখো তোমার বাপদাদা আমার বাপদাদারা যে জিনিসগুলো অ্যাভেলেবেল সহজ সমাজে সহজ হয়ে গেছে ওগুলো ওরা করছে, এখন আমরা ওগুলো হারাম গুলা কিন্তু আমরা সহজ হয়ে গেছে আমাদের জন্য। সুদ খাওয়া আমাদের জন্য কোনো লজ্জাস্কর ব্যাপারই না,
ঘুষ খাওয়া আমাদের জন্য কোনো লজ্জাস্কর ব্যাপারই না, প্রেম করে ভাইয়া চলে যাওয়া আমাদের জন্য কোনো লজ্জাস্কর ব্যাপারই না, ছেলে মেয়ে একসাথে বসে দাওয়াত খাওয়া আমাদের জন্য লজ্জাস্কর ব্যাপারই না, বাসে টেম্পোতে গাড়িতে ইভেন বাড়িতে ছেলে মেয়ে একসাথে থাকা আমাদের জন্য কোনো লজ্জাস্কর ব্যাপার না, দেবর ভাবি একসাথে বসে থাকা আমাদের জন্য কোনো লজ্জাস্কর বিষয় না। কারণ আমরা দেখে আসছি এটা, কারণ আমরা দেখে আসছি এরকম আমাদের বড়রা বসছে আমরাও বসি, আমাদের শরমও লাগে না গুণাও মনে হয় না। কিন্তু দেখো আমরা শুকর খাই না, কুকুর খাই না, দেখো আমরা চিল খাই না, কাউয়া খাই না, কারণ ওরা খাই নাই। আমি তোমাকে অনুরোধ করব, তুমি তোমার পরিবারের ভালো পুরুষ হও, তুমি তোমার পরিবারের ভালো বাবা হও, তুমি তোমার পরিবারের ভালো দাদা হও, ভালো মা হও, ভালো দাদি হও, তাহলে তোমার পরের প্রজন্ম যা তুমি করো না। এখানে কাউকে 1,00,000 টাকা দিয়েও কাউর গোস্ত খাওয়ানো যাবে না, শুকর গোস্ত খাওয়ানো যাবে না। আজকে আমি চ্যালেঞ্জ, আমার মনে কেউ খাবে না, খাবেও কেউ 2,00,000 টাকা দিয়ে শুকর গোস্ত খাবে? কেউ বলবো হারাম, যাবে না, খাও না। কারণ ও জানে যে একবার যদি খায় পুরো এলাকা হয়ে যাবো এতে টাকার জন্য শুকর গোস্ত খাইছে। ওর খানদানে আর কেউ বিয়ে করাইবো না, বিয়ে দিতেও পারবো না। এটা রাইট অর রং? ওই ভয় হলো যে খাবে না, টাকার লোভ যদি এত বেশিও থাকে তারপর ওই ভয় হলো খাবে না। চিন্তা করবো কি ইয়ে 2,00,000 টাকার জন্য শুকর গোস্ত খাইছে, পুরো এলাকা থেকে ব্যান হয়ে যাবো নাকি? সাহলা গালত, একটা উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি যে তোমার বাপদাদা আমার বাপদাদা এই হারামগুলোকে হারাম হিসেবে নিয়েছে, আমরা এটাকে ঘৃণা করি। শুধু হারাম না, আমরা এটাকে মানে শুনলেই তো কেমন লাগে। এখানে বহু মানুষ আজকে দুপুরে যা বাদ খাইতে পারবে না শুকরের কথা মনে পড়লে, এরকম আছে, এরকম আছে নাই তা না, যে রে ভাই হুজুর কি করি মনে পড়লো খাবো না, এরকম আছে রাইট? কেন? কারণ আমাদের বাপদাদারা স্ট্রিক্টলি এটাকে পরিত্যাগ করেছে। কিন্তু সিগারেট মদ চলতো এখনও আমরা খাই, ঘুষ চলতো এখনও আমরা খাই। ও মনে করে ঘুষের টাকা দিয়ে জমজমের পানি কিনে খাওয়া হালাল, শুকরের গোস্ত খাওয়া আরাম। হ্যাঁ, এটা ওর ধারণা। তো আজকে উপস্থিত আপনারা যারা আছেন, আমি জানি না আপনাদেরকে কী নসিহত করলে আপনাদের কাজে আসবে। একটা নসিহত করলাম, আপনি ভালো বাবা হন, ট্রাস্ট মি, আপনি যদি সুদ ঘুষ দুর্নীতি মিথ্যা এই হারাম কাজগুলো মুক্ত বাবা হন, ওয়াল্লাহি আপনার বাচ্চার সামনে কেউ মিথ্যা কথা বললে সে এমন অবাক হবে, তার অবাকত্ব দেখে সবাই অবাক হয়ে যাবে। কি রে তুই এমনভাবে অবাক হলি, মনে হচ্ছে জীবনে মিশে কত সংস নাই। মানে সে যেভাবে অবাক হবে, তার অবাক হওয়া দেখে বাকি মানুষ অবাক হয়ে যাবে, কি রে আজকে এত কি জীবনে শোনা নেই নাকি। আপনি যদি ভালো বাবা হন, আপনার বাচ্চার যদি কেউ মদ খায় শুনছে যে অমুক মদ খায়, তার মানে মানে তার তার অবাক হওয়া দেখে পুরো সমাজ অবাক হয়ে যাবে, কি রে ভাই রে কি এত কি জীবনে শোনা নেই মদ খায় মানুষ। আপনি যদি ভালো বাবা হন, হারাম থেকে বেঁচে থাকেন, আপনি যদি ভালো মা হন, হারাম থেকে বেঁচে থাকেন, আপনার বাচ্চা যখন হঠাৎ করে শুনবো অমুকে মদ খায়, তোমাকে ঘুষ খায়, অমুকে সুদ খায়, সেটা মেনে নিতে পারবে না, কি বলবো সুদ খায়। যেরকম আপনি কেউ যদি শোনেন শুকর গোস্ত খাবেন, কি খোঁজ ভাই শুকর গোস্ত খাই লিখে মুসলমান, হ্যাঁ যাবে না কেমনে, আপনারা 5 বার করে আপনি তারপর হ্যাঁ তুই কি দুষ্টামি করে আমার লাগে ওকে বারে বেড়া খাইছে তো বেড়া। দাঁড়া আমি অমুক জায়গায় চিনি, হ্যাঁ দোস্ত তোমাদের বাড়ির মুখের চেন, হ্যাঁ চিনি। কথা শুনলাম মাথায় ঢুকতেছে না কথাটা, বুঝছো? যে কইছে সে মিথ্যা কথা কোনো লোক না, এটা কি হাসা আছে ওরা শুকুরের গোস্ত খায়? ও যদি বলে যে হাসা কী কো দোস্ত, তোমরা কিছু কো না, আবার মুসলমান ওরা, ও বলবে না কি বলবে না, ও বেটা তো ঘুমাল না খালি খেলে পারবো কথা বলবো রাইট? কেন? কারণ এই সমাজ এটা এস্টাবলিশ না, মুসলিমরা এটাকে হারাম হিসেবে পরিত্যাগ করেছে। মনে রাখবেন যে আয়াতে শুকর খাওয়া হারাম, ওই একই আয়াতে মদ খাওয়া হারাম, দুই আয়াত না কিন্তু, আপনি বলে বুঝাইতে পারবো না। আপনি কোরআনকে কীভাবে ত্যাগ করেছেন, কোরআনের অর্ধেক মানেন অর্ধেক মানেন না, ইহুদি নাসারারা যেরকম জট্টুক পক্ষে আসে উট্টুক, জট্টুক পক্ষে আসে উট্টুক না। এদেশের মেয়েরা বোরখা পরে টাইট, অর্ধেক মানে অর্ধেক মানে না, বোরখা হিজাব করতে হবে, পর্দা করতে হবে মেনে নিছে, কিন্তু যেভাবে পর্দা করতে হবে ওটা মানে না আর। এদেশের মানুষ স্বীকার করে নামাজ না পড়লে কাফের মুশরিক হয়ে যায়, তবে শুধু জুমাটা পড়ে, স্বীকার করে যে নামাজ না পড়লে মানুষ কাফের মুশরিক হয়। কিন্তু যেভাবে 5 অক্ত পড়তে হবে ওটা পড়ে না। আপনি যদি বলেন হুজুর যোগ খারাপ কি করবো, ওয়াল্লাহি আপনি ভালো হন, আমি আজকে সমাজকে ভালো করতে আসি নাই, আমি আজকে জুমার খুতবা দিতে এই জন্য আসিনি যে সমাজটা ভালো হয়ে যাবে, আমি আসছি আপনাকে, শুধু আপনি একজন মানুষ ব্যাস, খালাস, আপনার পরিবার শুধু আপনি ব্যাস,
তোমার বয়স এখনো 20-22, বিয়ে করো নাই তো, ইটস ওকে, টোটালি ফাইন, তোমার বিয়ে ইনশাল্লাহ হবে, তুমি করে ফেলবা খুব শীঘ্রই হয়তো, তুমি ভালো হয়ে যাও ভাইয়া, তোমার বউটা ভালো হয়ে যাবে, তোমার বউটাকে বলো ভালো হয়ে যেতে, তোমার সন্তান ভালো হবে। তুমি বিশ্বাস করো, তুমি হারামকে যদি হারাম মনে করো, আর এই একটা হাদিস আছে কি বলি আপনাদেরকে, আস্তাগফিরুল্লাহ, এই যে দেখেন সময় হয়ে গেছে প্রায়। এক লোক এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে সে বলতে চাইছে যে আমি ইসলামে জান্নাতে যাওয়ার জন্য মিনিমাম কতটুকু কাজ করব। আল্লাহ নবী তাকে বলছে, দিনে যদি 17 রাকাত নামাজ পড়ে, করাকাত 17 রাকাত নামাজ, রমজান মাস আসলে রোজা রাখে, কিন্তু কোন মাস রোজা রাখে। এরপরে বললো যে হজের যদি তৌফিক থাকে, জাকাতের যদি তৌফিক থাকে, তৌফিকের উপরে ডিপেন্ড করবে এটা, কেমন? তাহলে ওই দুটো তো তৌফিক অপশনাল হয়ে গেছে, কিন্তু নামাজটা দিনে 17 রাকাত মিনিমাম, আর রমজান হচ্ছে বছরে রমজান মাস যখন আসবে রোজা রাখবে তখন, কেমন? এর বেশি না। ও আহলালতুল হালাল, আর যদি হালালকে হালাল হিসেবে নেয়, ও হারামতুল হারাম, হারামকে হারাম হিসেবে নেয়, আল্লাহ নবী বলল যে তাহলে সে জান্নাতে যাবে। আপনি বোঝেন না, সে ভীতির পড়বে না, না না আমি না করিনি, উল্টা বুঝিয়ে না, হাদিস যেরকম আর কি, বোঝাতে চাচ্ছি যে ইসলামে জান্নাতে যাওয়া কত সহজ। তো সে তার ভাষ্য অনুযায়ী যদি সে কোনোদিন সুন্নত না পড়ে, নফল না পড়ে, ভীতির না পড়ে, ঈদের নামাজ না পড়ে, মানে তার যদি তৌফিক না থাকে সে তো হজে যাবেই না, রাইট? সে ধরেন, মানে তার কথা হলো কি, সে শুধু নামাজ 17 রাকাত পড়বে, রোজার মাস আসলে রোজা রাখবে, আর একটা নফল রোজা রাখবে না, সে শাওয়ালের রোজা কিচ্ছু রাখবে না, তার জান্নাতে যাওয়া থেকে কেউ ঠেকাইতে পারবে না যদি সে হারামকে হারাম বলে, হালালকে হালাল বলে, সে মানে মিনিমাম জান্নাতে ঢুকে যাবে, সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলাও কিন্তু বলছে, ওমান যুহজিহা আনিন নার, যে কিয়ামতে আগুন থেকে বেঁচে গেল, ফাকাদ ফাজ, সে জিতে গেছে, সে তো ম্যান অফ দ্য ম্যাচ না, হয়তো সে ম্যান অফ দ্য ম্যাচ হবে না, জিতে গেছে রে, জিতে গেছে, জান্নাতে ঢুকে গেছে মানে আগুন থেকে বেঁচে গেছে, ব্যাস সে জিতে গেছে, সুবহানাল্লাহ। এই শাহরাস্তি, একটা শাহরাস্তি তো মানে শাহরাস্তির মানুষ কি একজন মানুষ লাগবে একটা পরিবারে যারা এখানে আসছে? সমাজকে ঠিক করতে পারবো না, অসম্ভব, আমার পক্ষে সম্ভব না। আমি চাই তুমি বা আপনি আজকে থেকে, দাড়ি কাটা হারাম তো, কেন কাটেন? এটাকে হারাম মনে করেন না, কি হয়েছে, কোনো কিচ্ছু করা লাগবে না, ছেড়ে দেন, ধরিয়ে দেন, কোনো কষ্ট নেই তো, এটা 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 রাখতে কি কষ্ট ভাই, এইটা রাখতে কি কষ্ট, কিছুই তো করা লাগে না, নিজে নিজে উঠে নিজে নিজে বড় হয়, আপনি মরে যাবেন আপনার সঙ্গে চলে যাবে, শেষ, কিচ্ছু করা লাগে না। ভোর রাতে তাহাজ্জুদ পড়তে কষ্ট, এটা করা যাবে না, এটা করতে কষ্ট, তো মদ খাইও না, এটা না করতে, এটা তো না করে দিছে, তো এটাতে কষ্ট কিসের? বাঙালিদের বুঝাইতে পারি, তাহাজ্জুদ ভোর রাতে উঠে ঠান্ডা উজু করা কষ্ট, উজু করা কষ্ট, এটা করতে বলছে, পড়তে বলছে, কিন্তু মদ তো বলছে খাইও না, এটা নিষেধ করে দিছে, এটাতে কষ্ট কিসের, এটা মানতে কষ্ট কিসের? শুনি শুনি একটু, শুনান তো শুনি, এটা তো না, এটা করা না, করবো না, যা করবো না, আমি বাদশা, যা, এটা তো ওইরকম, বুঝেন নাই কথা, এটা তো না, মানে যারা বলে এ বেটা আমি যাবো না, যা, এ না করতে কি কষ্ট হয়, তা মদ খাবেন না, যা না করবেন না, এটা তো না করছে, কোনো কিছুই না করলে এটা বেঁচে গেলেন, মানে এটা হয়ে গেল, এই আদেশটা হয়ে গেল, কিসের এত কষ্ট, কিসের এত কষ্ট? মনটা সবসময় ইসলাম বিরোধী, এই জন্য এজন্য কষ্ট হয় এগুলো না করাতে, সত্য থেকে বিমুখ হয়েন না। শুকর আর কুকুর, চিল কাউয়া এখানে যেরকম ঘৃণিত, আপনি যদি নিজে সুদ ঘুষ দুর্নীতি মিথ্যা কথা এ মানে নেশা করা জেনা করা যদি আপনি বন্ধ করে দেন, দুই প্রজন্ম পরে আগামী 40-50 বছর পরে আপনার পরিবারের মানুষ যখন শুনবে যে অমুক মেয়ে বোরখা ছাড়া হাঁটে, ও বলে যে বাপরে বাপ আমি এদিক দিয়ে যাবো না, তা ও যখন শুনবে অমুক মেয়ে পালাই গেছে, তমুক ছেলে পালাই গেছে, মানে তার অবাক থেকে পুরো দূরে বলবে যে তুই কি প্রথম শুনছিস রে বেটা, উদারি করস, কিন্তু সে উদারি করবে না,
সে উদারি করতেছে না, তার মানে এটা বুঝেই আসতেছে না কি কয়, এটা কেন করে নিতে পারবো বাপরে বাপ, আমরা তো এ ভাবতেও পারি না, ব্যাপারটা কি এরকম না, আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমাদেরকে। দিনী ভাইয়েরা, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহ, যে ব্যক্তি তার রবের আয়াত সমূহ দ্বারা উপদেশ প্রাপ্ত হয়ে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, সুম্মা আরাদা আনহা, ও শারাস্তির মানুষ যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে উপদেশ পায়, সুম্মা আরাদা আনহা, উপদেশ পাওয়ার পরে এটা থেকে মুখ ফিরিয়ে নেয়, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, নিশ্চয়ই তার চেয়ে বড় জালিম আর কে, নিশ্চয়ই আমরা অপরাধীদেরকে অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণ করি। আল্লাহ আল্লাহ বলছে প্রতিশোধ গ্রহণ করবো আমি, আমার আদেশ তার কাছে গেছে সেটা মানে নাই, আল্লাহ বলছে যে নিশ্চয়ই আমরা অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণ করি। অপরাধ কেন করলো, এর প্রতিশোধ নিয়ে নেব। কে বলছে এটা জানেন? রহমান, দয়ালু, গফুর, ক্ষমাশীল, এ যে আল্লাহ বলছে না যে আমরা নিশ্চয়ই অপরাধী থেকে প্রতিশোধ নিয়ে নেব। উনি কত উদার হওয়ার পরও এ কথা বলছে, আপনার ভয় পাওয়া উচিত। উনি বলছে যে লাউবালাগাত যুনুবুক আনানাস সামা, যদি তোমার গুনাহ জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তুমি বললা আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ কত দয়ালু শুনবেন, উনি বলছে গফারতু লাক, তোমাকে মাফ করবো, ওয়ালা উবালিক, আরো পরোয়াই করবো না, কে কি বলতেছে, এত দয়ালু আল্লাহ বলতেছে যে অপরাধ নিয়ে না মরতে, অপরাধ নিয়ে মরে গেলে উনি বলতেছে যে প্রতিশোধ গ্রহণ করব। আপনি বোঝেন, আপনার গুনাহ যদি জমিন থেকে আসমানের মেঘমালা হয়, তিনি বলছে যে যদি মাপ চেয়ে নেয় তাহলে গফর তুলাক মাপ করব, তো কি ওয়ালা উবালি, কে কি বলবে, কে কি ভাববে, কারো পরোয়াই করে না, তোকে আমি মাপ করব, তুই মাপ চাইলে খালাস। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর যত জিন আসবে, কারো পরোয়া করবে না, শুধু আপনি মাপ চাইলে আপনাকে মাপ করে দেবে খালাস। মানে উনি এত দয়ালু, উনি কি এত দয়ালু, যিনি বলে যে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আমার দয়া থেকে নিরাশ হয়ো না, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়াগফিরু যুনুবা জামিআ, তোমাদের গুনাহ মাফ করবে, এটা বলে নাই আল্লাহ, বলছে যে যুনুব জামিআ, তোমাদের সব যা গুনাহ আছে সবগুলো মাফ করে দেবে। এই আপনি যদি আজকে সিদ্ধান্ত নেন যে আর অপরাধ করবেন না, তিনি কি বলছে জানেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যিনি এখানে বলছে যে ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, নিশ্চয়ই অপরাধীর থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব, এই যিনি ধমকটা দিছে এবং যিনি নিতে সক্ষম, উনি কত দয়ালু হওয়ার পরও এই কথাটা বলছে, তাহলে আপনি বোঝেন আপনার উপরে কি কি যাবে, আমার উপরে কি যাবে যদি আমরা অপরাধ নিয়ে মরি। যদি আজকে এই মসজিদ থেকে অথবা যে মাইকের মধ্যে যেখানে শুনতেছে অথবা পৃথিবীতে যে যেখানে আছে বক্তব্য শুনতেছে না, যদি ওর অপরাধ যাই হোক, জানেন উনি কত দয়ালু আল্লাহ, উনি বলছে যে ইল্লা মান তাব, অতঃপর যে ব্যক্তি তওবা করবে, ফিরে আসবে। অপরাধ কতটুকু, আরে ধুর, হাজার লাখ কোটি অপরাধ, খাল্লি, অপরাধের শেষই নেই, এই গুণে শেষ করা যাবে না, এই জমিন পরিপূর্ণ হয়ে যাবে, রাখতে গেলে জায়গা হবে না, ইচ্ছকে যে ইল্লা মান তাব, অতঃপর যদি কেউ অপরাধ যা হয়েছে হয়েছে তওবা করে ফিরে আসে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, গুনাহ থেকে সরে আসছে, ঈমান আনছে, এবার সৎকর্ম করতেছে, রাইট। আল্লাহ বলছেন যে ঈমান তো ফিরে আসছে, ঈমান আনছে, ভালো কাজ করছে, রাইট, তা আগের গুনাহগুলো কি হবে, ওগুলো সব নেকিতে পরিবর্তন করে দেবে। মানে 10,000 কোটি টাকা জাল টাকা আছে, সব আসল হয়ে গেল, এই নিঃশ্বাস, এটাকে মূল্যায়ন করা উচিত, না আসলে শেষ, আর গুনাহ নেকিতে পরিবর্তন করা যাবে না, আর সুবহানাল্লাহ বলে আসমান ও জমিন পরিপূর্ণ করে ফেলা যাবে না নেকি দিয়ে, আলহামদুলিল্লাহ বলে আর মিজানের পাল্লা ভারী করা যাবে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে 10টা নেকি অর্জন করা, 10টা গুনাহ ক্ষমা করা, 10টা রহমত নাজিল করা আর সম্ভব হবে না, আর সম্ভব হবে না যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, ওখানেই সমস্ত নিয়ামত শেষ অপরাধের, আর নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে ওখান থেকে স্থায়ী নিয়ামত শুরু যারা আল্লাহ ভীরু তাদের। মনে রাখতে হবে এই দুনিয়াই আমাদের একমাত্র জায়গা
যেখানে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো। একটা কথা বলি আপনাদেরকে, প্রথম খুতবাটা শেষ করবো এই কথাটা বলে, কেউ যদি চায় তার রবকে সন্তুষ্ট করবে, তার জন্য সুযোগ এই দুনিয়া, এখান থেকে চলে গেলে তার রবকে আর সে সন্তুষ্ট করতে পারবে না। আর যে তার রবকে সন্তুষ্ট করে এখান থেকে চলে গেছে, সে তার রবকে আর কখনো অসন্তুষ্ট করতে হইব না, কারণ সে আল্লাহ যে নিয়ামতের ওয়াদা করেছে সেই নিয়ামতের সম্মুখীন হবে এবং তা প্রাপ্তি হবে, আর সে আল্লাহর সুনামে আরো বেশি সুনাম করবে। আপনি বুঝেন, আল্লাহ যদি আপনার উপরে মানে সন্তুষ্ট হয়, স্বর্ণ খচিত আসনে এভাবে হেলান দিয়ে বসবেন আর কথা বলবেন এক অপরের সাথে। আপনি বুঝছেন এটা কিসের চেয়ার? এটা এটা কি চেয়ার হলো? কত মানুষ মসজিদের মধ্যে ঘরের মধ্যে গোল্ডেন টাইলস লাগা দেখছেন, সোনালি কালার, এগুলো আবার ভালো থাকে না, কয়দিন পরে চামড়ার মানুষ উঠে গেলে বিশ্রী দেখা যায়, কাছাতে দূর থেকে সুন্দর লাগে, ও হেভি গোল্ডেন, হ্যাঁ ইয়েলো। আরে এটা তো সিরামিক, এটা তো নকল রং, একটু খালি আল্লাহ সন্তুষ্টি নিয়ে মরে যান। মরে গেলে আল্লাহ তালা বলতেছে যে এভাবে তারা আড্ডা দিতে বসবে এবং যে আসনটাতে বসবে এটা পুরোটাই স্বর্ণ, স্বর্ণে খচা হবে। আরে বাঙালি রে, আল্লাহ আমাকে তৌফিক দান করুন জান্নাতে যাওয়ার, আমিন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন জান্নাতে, আমিন। আল্লাহ তালা আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করুন, আমিন। ইয়া ইখওয়ানি, ইয়া ইখওয়ানি, ইয়া ইখওয়ানি, ভাইরা আপনার চাইতে অধিক ভালো এই দেশে নাই, আপনার চাইতে বেশি খারাপ এই দেশে নাই। এদেশের সবচেয়ে ভালো মানুষটা আপনার চাইতে 2% বেশি ভালো, এদেশের সবচেয়ে খারাপ মানুষটা আপনার চাইতে 2% বেশি খারাপ। 18-20 মধ্যে আমরা ভালো মন্দ মিলে আছি, আমাদের স্বভাবগত জাতি হয়ে গেছে অপরাধ প্রবণ। এখন বলবেন যে নিজের দেশের বদনাম, আমি তো বাইরের দেশের মানুষ চিনি না আসলে, এদেশের মানুষ, আমি এদেশের মানুষ, এদেশের মাটিতে থাকি, এদেশের মানুষের সাথে মিশি, আমি তো এদেরকে চিনি, আমি আমাকে চিনি, আমি আমাকে নিয়ে কথা বলবো, বাকিদেরকে যখন চিনবো তখন আমি কম্পেয়ার যাব। যদি আমি আমাকে দিয়ে বিচার করি তাহলে আমি আমার অপরাধ প্রবণতা দেখি অনেক বেশি। আমি আপনাদের অনুরোধ করব, দিনে 17 রাকাত নামাজ পড়েন, আপনার পরিচিত, আপনার বিশ্বস্ত, আপনার দলের, আপনার মতের একজন হুজুরকে বলবেন, হুজুর এই যে ইসলামে কয়না সিয়াসিত্যা, আপনারা তো বলেন যে সিয়াসিত্যা, এটার মধ্যে নামাজ ছেড়ে দিলে এর বিধান কি? যে লোকটা নামাজ ছেড়ে দিছে এর বিধানটা কি? এই সিয়াসিত্যা 6টা বই থেকে একটু বলেন তো, আপনাকে সে কাফের মুশরিক ছাড়া কিচ্ছু বলতে পারবে না। ও আল্লাহ, তো আমাকে যে শাস্তি দেবেন আমি শাস্তি মেনে নেব। আমি ফতোয়া দিছি, আমি ফতোয়া দিচ্ছি না, আপনি ফতোয়া নেন, আমি ফতোয়া দিব না, আপনি নেন আপনার পছন্দ মতো লোক থেকে। যদি সিয়াসিত্যা থেকে বের করে সে নামাজ যে লোকটা ছেড়ে দিছে ওই লোকটাকে আল্লাহ কী বলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলে, যদি কাফের আর মুশরিকে দুইটার বাইরে কিছু বলতে পারে আপনি আমার বলিয়েন, যদি সে সিয়াসিত্যা থেকে বলে, যদি সে কুতুবিসিত্যা থেকে বলে, 6টা যে বই বুখারী মুসলিম এগুলো, হ্যাঁ এগুলো থেকে যদি সে আপনাকে বলে যে নামাজ যে লোকটা ছেড়ে দিছে ওকে কি ফাকাদ আশরাক, সে শিরিক করছে, ফাকাদ কাফর, সে কুফরি করছে, এ কাফের আর মুশরিকই বলতে পারবে, এর বাইরে আপনার গুনাগার বলা কঠিন। মানে আপনি ভাবেন আমার ঘুষি দিয়ে দিয়েছেন গুনাহ হয়ে গেল, এরকম না, নামাজ ছেড়ে দেওয়ার অন্যায় আর সমাজের অন্য অন্য অন্যায় এক না। সমাজের অন্য অন্য যে কাজগুলো আমরা করি সেগুলো হচ্ছে পাপ, সেগুলো কি পাপ, অন্যায়, আর নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে কুফুরি, আল্লাহকে অস্বীকৃতি দেওয়া, শিরক, আল্লাহর সাথে অংশীদারিত্ব করা। আমি আপনাকে ভয় দেখাবো না জোহর ফজর 4, জোহর 12, আসর 8, মাগরিব 7, ঈশা 15 বলে, হ্যাঁ আপনি এগুলো পড়েন অসুবিধা নাই, তবে ওই যে লোকটা নামাজ ছাড়ে এই লোকটা মুশরিক, যে লোকটা নামাজ ছেড়ে দেয় সেই লোকটা কাফের। 17 রাকাত ছাড়লে, কয় রাকাত ছাড়লে? ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ঈশায় 4। আপনি যেই দেশে আছেন এই দেশের সুনাম, আপনি তো সব জায়গায় নাফরমান, এমন একটা দেশে আছেন এই দেশের বদনাম করেন, আপনি নামাজ না পড়ে মরে গেলে আপনার জানাজা হয়, অথচ ইসলামে তো আপনার জানাজা নাই, যে নামাজ পড়ে না তার জানাজা নাই, আপনি জানেন এটা? কারণ মুসলমান আর মুসলমান না এটার মাপকাঠি কি? আপনার হুজুরকে একটু জিজ্ঞেস করেন তো, ধরেন 5 লোক ক্লিন শেভ, আচ্ছা এভাবে কেন বলবো আমি, স্কুল ড্রেস আছে না বাচ্চাদের, সবাই কি এর বাইরে পড়তে পারে?
ক্লাস নাইনের বাচ্চাদের কি দাঁড়িয়ে উঠে যায়? না, ধরেন ক্লাস নাইনের পাঁচটা বাচ্চাকে আমরা দাঁড় করাবো, আমরা এদেরকে জিজ্ঞেস করবো না কে কোন ধর্মের, মুসলমানকে চিনবো কীভাবে? যে নামাজে যায় সে মুসলমান, যে নামাজে যাবে ও তো দাঁড়িয়ে ওঠে নাই, ওর ড্রেসও সেম, ওর নামও আমি জানি না, জোহর আজান দিছে তো যেটা মূর্তি দিকে সেটা মুসলমান, যেটা যায় নাই ওটা তো পরিচয় রাখে নাই তার। আমি বুঝাতে পারছি ইসলামে কোনো সিএডি নেই যে পরিচয় গোপন করে, আমি সিভিলে আসছি নামাজে যাইনি, না না কোনো সিএডি নেই ইসলামে, কেমন যেমন আমাদের মধ্যে সিএডি আছে পরিচয় গোপনকারী, যেমন পুলিশ, কিন্তু পুলিশের ড্রেস পরে নাই, ইচ্ছে ওকে গভর্নমেন্টে তার নাম লেখা আছে সে পুলিশ, রাইট, তার অথরিটি আছে, বাট সে সিভিল। ইসলামে মানে এরকম না যে আপনি সিভিল নামাজে যাবেন না বাট মুসলমান সিভিল আপনি, হ্যাঁ এরকম নাই। আমি বুঝতে পারছি, সহজ হয়েছিল জিনিসটা এখন, মানে ইসলামে আপনি নামাজও যান নাই কিন্তু আপনি পরিচয় গোপনকারী মুসলিম এরকম নাই। হ্যাঁ আপনাকে এরকম কোনো মিশন আল্লাহ দেয় নাই যে আপনি পরিচয় নামাজ পড়বেন না বুঝবেন না, দরকার নাই। তাহলে আজকে একটা কথা বলছি যে আপনারা নিজে ভালো হবেন, অপরাধকে এতটা ঘৃণা করবেন যে আপনার দুই প্রজন্মের পর আপনার নাতি অপরাধ শুনলে লজ্জা লাগবে, নাম শুনলে অবাক হয়ে যাবে কেড়ে করে এরকম কাজ। আচ্ছা এখানে যদি কোনো মা তার ছেলের সাথে জানা করে শুনলে আপনি অবাক হবেন নাকি অবাক হবেন না? নিজে নিজে মেনে নিতে পারবেন? ভাই বোনে জানা করলে নিজে নিজে মানতে পারবেন? আচ্ছা সব বাদ দিন, জানা তো দূরে যাওয়া লাগবে না, বাপে আর ছেলে এক চেয়ারে বসে সিগারেট খায় মানতে পারবেন? ভাই কি আজব রে ভাই, বাপে বলে এক জায়গায় বসে সিগারেট খায়, যুগটা হইল কি রে ভাই, কিয়ামত সন্নিকটে, হ্যাঁ শেষ জমানা, শেষ জমানা, শুধু সিগারেট খেলে একসাথে বসে খেলে দুজন, কিন্তু ইউরোপ আমেরিকা আরব দেশে কিন্তু বাপ বলে একসাথে বসে খায়, ইজি ইজি হয়ে গেছে, খাইতে খাইতে করতে করতে দেখতে দেখতে কি ইজি হয়ে গেছে, নাতি দেখছে যে ওর বাপ আর ওর দাদা একসাথে খাইছে, এখন ওই আর ওর বাপে খায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়াল্লাহি মসজিদ ভর্তি মুসল্লি সবাইকে অনুরোধ করি, আপনার পছন্দের হুজুর থেকে বলেন যে সিহা সিত্তা, কুতুবে সিত্তা যে ছয়টা বই আছে হাদিসের, মানে ফেমাস বই আছে, হ্যাঁ এগুলো থেকে একটু বলেন যে লোকটা নামাজ ছাড়ে ওকে কি আল্লাহ মুসলমান বলে, ওকে কি আল্লাহ নবী মুসলমান বলে? যদি উনি বলে যে, দেখেন আমি কিন্তু ফতোয়া দিচ্ছি না, যদি উনি বলে যে কুতুবি সিত্তা বা সিয়া সিত্তা অনুযায়ী যে নামাজ ছেড়ে দেয় পরিত্যাগ করে সে মুসলমান না, তাহলে আপনি কি, তাহলে আপনি কি? ব্যাস এতটুকুই বললাম, আপনাদেরকে কাফের বলতে আসছি বলো না, মুশরিক বলতে আসছি না, চেষ্টা করতেছি আপনারা যাতে বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখেন, সলাৎকে গুরুত্ব দিয়ে দেখেন যে এটা ছাড়া। আর আমি তো আগে তো মুসলমান হইতে হবে তারপরে না গুনাহগার মুসলমান, শাস্তি হবে জান্নাতে যাবো, বা শাস্তি দিবেন আল্লাহ জান্নাতে দিয়ে দেবে, যদি আমি লিস্টই না থাকি, আমার যদি ভর্তি না থাকে, আমার যদি অ্যাডমিশনই না থাকে, আমি যদি ওই কোম্পানির মানে এমপ্লয়ি না হইতো আমি বেতন পাবো করতে গিয়ে? বেতনের তো প্রশ্নই উঠে না আমি সারাদিন কাজ করলেও, মুসলমান তো হইতে হবে, এরপরে না গুনাহগার মুসলমান, কম গুনাহগার মুসলমান, বেশি গুনাহগার মুসলমান, গুনাহ ছাড়া মুসলমান, এটা তো পরে, আগে তো মুসলমান হইতে হবে। الله مدرك بوجهت توفيق دركنا اقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفر الله انه هو الغفور الرحيم شو ما استغفر كره استغفر الله الذي لا الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد ديني ভাই ও বোনেরা আপনারা উদাসীনতায় নিজেদেরকে আর মাতিয়ে রাখিয়েন না যা হইছে হইছে যা হয়েছে হয়েছে দাড়িগুলোকে ছেড়ে দেন আজান হয়ে গেলে যেই ওয়াক্তের আজান হবে ওই ওয়াক্তের ফরজ যে কয় রাকাত আছে ওটার জন্য প্রস্তুতি নেন পৃথিবী একদিকে আপনি একদিকে নামাজ একদিকে পৃথিবীর এক এলাকায় কিয়ামত হয়ে যাচ্ছে শুনতেছেন ভেঙে চুরে চুরমার টর্নেডো হারিকেন ঘূর্ণিঝড় আসতেছে আপনার এখানে এখনো এসে পৌঁছায়নি নামাজ পড়ে পৃথিবীতে এমন একটা মুহূর্ত তৈরি হয়নি এখনো এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত একটা সিচুয়েশন আসবে না যেই সিচুয়েশনে নামাজ না পড়লে চলবে এই পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত এমন পরিস্থিতি তৈরি কেউ করতে পারবে না যে পরিস্থিতি তৈরি করার পর বলছি আল্লাহ পরিস্থিতিটা এরকম ছিল এর জন্য পড়িলে এটা অ্যাকসেপ্টেড হবে না নামাজ পৃথিবীতে এমন কোনো পরিস্থিতি নাই যে পরিস্থিতির বাহানা দিয়ে নামাজ না পড়ে চলবে
মূলত পরিস্থিতি যাই হোক নামাজ নিজেই একটা পরিস্থিতি, নামাজ কি নিজেই একটা পরিস্থিতি, যেই পরিস্থিতি সব কিছুর উপরে যায় বসে, বিপদ আর বিপদ, নামাজ আরো বড় বিপদ ওটার উপরে যায় বসে। মা মরে গেছে, বাপ মরে গেছে, ছেলে সন্তান সব এক গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যেতে হবে দৌড়াদৌড়ি কান্নাকাটি, আসর আজান দিছে, ঠিক আছে হাসপাতালে নিয়ে গেছে জামারটা পায় নাই, ঠিক আছে 10 মিনিট লেট হয়ে গেছে, কিন্তু টেনশন থাকতে হবে আল্লাহ কখন ডাক্তারের বুঝিয়ে দিয়ে দৌড় দিয়ে যে 2টা রাকাত নামাজ 4টা রাকাত নামাজ পড়ে ফেলতে পারো আসরের, কেন এটা বড় বিপদ, এটা বড় বিশাল বিপদ। ওরে বাপরে বাপ, পৃথিবীতে মানুষের এমন কোনো বিপদ আসবে না যে বিপদ নামাজের চাইতে বড় বিপদ, কারণ এইটা তাকে মুসলমান হিসেবে ভর্তি রাখে। মুসলমান হিসেবে কী রাখে? ভর্তি রাখে। এটা হচ্ছে ডিউটি অ্যাটেন্ডেন্স আর কি, বুঝছেন? যেরকম ওই কাজে গেলে 8টা বাজে পাঞ্চ করেন, এখন সরকারি চাকরি গার্মেন্টস একটা চাকরি করে টাইম মতো যায় পাঞ্চ করে, রাইট? পাঞ্চ করে, 10 মিনিট লেট হলে মাফ করে দেয়, 15 মিনিট লেট হলে মাফ করে দেয়, অনেক সময় 2টা বকাবকি করে দেয়, তুমি পুরো দিন লেট আসো কেন? কিন্তু যেদিন যাই পাঞ্চ করতে পারেন ওই দিন কি বেতন আছে? এরকম 2-4 বার মিস করলে কিন্তু চাকরিও নাই, রাইট অর রং? এই নামাজ সবচেয়ে বড় বিপদ কেন জানেন? এটা অ্যাটেন্ডেন্স, মানে ফজর যদি না আসে, জোহর যদি না যায়, এই অ্যাটেন্ডেন্স যদি না দেয় আস্তে আস্তে চাকরি বাদ, মানে ওই ইমান বাদ হয়ে যায়, বুঝে আসছে না আসে নাই? দ্যাট সিম্পল সলা। পৃথিবীতে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীর সবচেয়ে বড় বিপদ কোনটা, আপনি বলবেন যে নামাজ। ওরে বাপরে বাপরে, বিশাল বিপদ, কেন? আল্লাহ দিয়ে দিলে আর কোনো পরিস্থিতি নাই যে পরিস্থিতি এটাকে বাদ দেওয়া যায়, এর চেয়ে বড় বিপদ আর কী আছে? বাপ মরে গেছে, মা মরে গেছে, পোলাপন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বউয়ের বাচ্চা হয়েছে, বউটা মরে গেছে, একদিন এই মাত্র জন্ম হয়েছে বাচ্চাটা, মাঠা মারা গেছে বাচ্চার, কী একটা বিশাল, একটা কী একটা দুঃখ ভরা সিচুয়েশন না? সলাত এর চেয়ে বড় দুঃখ না পড়লে নিয়ে আসবে, এটা তো একটা দুঃখ, সলাটটা না পড়লে আরও বড় দুঃখ আসবে। সো সারাস্তির মানুষ, এই পৃথিবীতে নামাজের চাইতে ইম্পর্টেন্স কোনো কিছু নাই, নামাজের চাইতে বিপদ কোনো কিছু নাই, নামাজের চাইতে দুঃখ কোনো কিছু নাই, নামাজের চাইতে সুখ কোনো কিছু নাই। এই দেশের প্রত্যেকটা বিয়েতে বর কোনো নামাজ পড়ে না। এই 10ই জানুয়ারি আমার খালাতো বোনের বিয়ে ছিল, তো গেলাম, অবাক হয়ে গেলাম ওই বাড়িতে, খালার বাড়ি না? আমি অবশ্য জিজ্ঞেস করিনি, বাট আমি আন্দাজ করতে পারছি যারা আমার খালতো বোনকে সাজাচ্ছিল ওদের কেউই নামাজ পড়ে নাই, আর যে কনে ওর বিয়েটা ইসলামের বিধান না, কবুল না করে তো নিয়ে যেতে পারতো, কেন কবুলের ব্যবস্থা করছে? কারণ মাগু ইসলামে কইছে কবুল করতে হবে, নাহলে বিয়ে হবে না, তো ইসলাম ওরা নামাজ পড়তে কয় নাই, একটা ইসলাম বাদ দিয়ে আরেকটা ইসলাম মানে, বুঝছেন? এদেশের ইসলাম তো আমার মনে হয় ওখানে যারা দাওয়াত খাইতে আসছে ওকে হয়তো পড়বে, বাট মহিলাদের মধ্যে কেউ পড়ছে বলে আমার মনে হয় না। পরে আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম, বললাম যে তুমি নামাজ পড়ছো? বলে যে হ্যাঁ আমি উজু করছি, মুসল্লা খুঁজতেছি, নামাজ পড়ার জায়গা পাচ্ছি না, জ্ঞান বেশি জায়গা, আমি নামাজ পড়ে বেরোচ্ছি। বললাম ঠিক আছে, নামাজ পড়ে বের হয় এখান থেকে। পরে আমি ওকে জিজ্ঞেস করলাম গাড়িতে, আমার খালতো বোনের নাম দিয়ে, ও নামাজ পড়ছে? না, হ্যাঁ কিসের নামাজ, আমি কেউই নামাজ পড়ে নাই বিয়ে বাড়িতে, এটাই প্রথম দেখছি, তো ওই জন্য বলছি, আগে কখনো দেখিনি, তো বলি নাই। দুলাও নামাজ পড়ে নাই দুলা, কারণ ও তো ওই যে স্টেজে বসছে, খাওয়া দাওয়া খাচ্ছিলাম আমরা, এরপর তো ওকে বিয়ে টিয়ে পড়াবে, তো মনে মনে ভাবতেছিলাম বিয়েটা ওরা খুতবা দিয়ে পড়াচ্ছে কেন, ইসলাম বলছে, কিন্তু ইসলাম তো নামাজকে এমন একটা ফরজ করেছে যে ফরজের কোনো আর কুল কিনারা নেই। আপনি বঙ্গোপসাগর চেনেন? বঙ্গোপসাগর তো মধ্যখানে নিয়ে যদি আপনার ছেড়ে দেয়, আপনি কি আর কিনারায় আসবেন এটা ভাবতে পারেন? এখন আপনি শুধু চমৎকার খুঁজবেন, অলৌকিকত্ব খুঁজবেন, আল্লাহ উড়াই নিয়ে যাও, আল্লাহ সব এখানে একটা শহর বানায় দাও, আমি থাকি, এই অলৌকিকত্ব ছাড়া আপনার কোনো চিন্তা আসবে? কোনো মানুষ কি ভুলও চিন্তা করবে আমি 7টায় পাড়ি দিব এটা? সে তো ইচ্ছা করে চিন্তা করতে পারে, কিন্তু মজার কথা হলো সে জীবনের এই চিন্তা করবে না আমি 7টায় পার হবো, হ্যাঁ সে চিন্তা করবে শুধু অলৌকিকত্বের। কী চিন্তা করবে? একটা অলৌকিক কিছু হয়ে যাক, হয় একটা বজ্রপাত সে পড়ুক, আমি টমা করে সুপার মধ্যে চলে যাই, হ্যাঁ এরকম কিছু সে ভাববে, আল্লাহ সলা জাস্ট লাইক দ্যাট। বঙ্গোপসাগরে পালাতে যেরকম আর কিনারা খোঁজার চিন্তা করবে না, খালি অলৌকিকত্ব চিন্তা করবে, রাইট? আজান হয়ে গেলে চিন্তা করতে হবে, বাপরে বাপ নামাজ না গেলে আর কুল কিনারা নাই, আর কি নাই? কুল কিনারা নাই ওয়াল্লাহি। এই পৃথিবীতে, এই পৃথিবীতে একজন মানুষ নিজেকে মুসলমান বলবে নামাজ ছাড়া, তার চাইতে বোকা, বর্বর আর জাহেল, অজ্ঞ, হজভাগা, দুর্ভাগা কেউ নাই। সলা দ্যাট ইম্পর্টেন্ট। আমি জানি না আপনাদেরকে কিসের দাওয়া দেবো, আমি ঘুষের দাওয়া, আমার একটা ঘুষ, ও নামাজ পড়ে না, ঘুষ খাওয়া ছোটো অপরাধ, নামাজ নামাজ আর ঘুষ দুটোর মধ্যে আর কি, না 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 মানুষের হক খাচ্ছে বড় অপরাধ, ঠিক আছে, বাট আরও অনেক অপরাধ আছে, আর সমস্যা হচ্ছে আমি নাম জানি না, তো অপরাধের নাম জানি না,
একটু বাজারে হাটে বাজারে মিশলে না বুঝতাম কে কি করে, বুঝলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকে থেকে 17 রাকাত নামাজের হেফাজত করবেন তো? আপনার ইচ্ছা, আমার কি আসা যায়? আমি কি জাহান্নাম জান্নাতের মালিক নাকি? আমি তো এগুলোর মালিক না। আপনি যদি নামাজ না পড়ে জান্নাত নিতে পারেন, আমার কিচ্ছু আসা যায় না, আমার কি আসা যায় না, আমার থেকে কিছুই যাবে না। আমি যদি জাহান্নামে চলে যাই, আপনার কোনো ক্ষতি হবে না, আল্লাহ আমাকে আশ্রয় দিকে, আল্লাহ তুমি আশ্রয় দাও। আমি যদি জান্নাতে চলে যাই, আপনার থেকে কোনো কিছু নিয়ে এসে আল্লাহ আমাকে দিবে না, ওটা আমার জন্য। সো এই পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহকে মানে, এতে আমার যায় আসে না, আমার লাভ নাই। এই পুরো পৃথিবীর মানুষ যদি না মানে, এতেও আমার লস নাই। হ্যাঁ, যদি এরম মানে আমার লাভ আছে। কী লাভ আছে বলেন তো? আমি এসে এদেরকে বলবো যে বলো আলিফ, আলিফ বলেন, সবার প্রত্যেকের একটা একজন এক একজনের 10 নাকি বা 700 নাকি হয়েছে, এই সব থেকে আমার কাছে 700 নাকি আসছে, এইটা আমার লাভ আছে, একটা বিশাল লাভ আছে। আমি একটুকে বলছি এদেরকে সুবহানাল্লাহ বলেন, বল সুবহানাল্লাহ। এদের প্রত্যেকের আসমান আর জমিন পরিপূর্ণ হয়েছে নাকি দিয়ে, এবং এই সমপরিমাণ সমপরিমাণ আমি পাইছি ইনশাআল্লাহ। সো এটা আমার বিশাল এক বেনিফিট আছে, নাহলে আমি আসতামই না এখানে খুতবা দিতে আজকে। আপনি ভালো হইলে আমার লাভ আছে ভাই, বিশ্বাস করার লাভ আছে আমার। তবে যদি আপনি আল্লাহকে না মানেন, আমার কোনো ক্ষতি নাই। আপনি আল্লাহকে মানলে আমার লাভ আছে, আপনি যদি আল্লাহকে না মানেন, আমার কোনো ক্ষতি নাই। আমার ক্ষতি আপনি করতে পারবেন না, আমার ক্ষতি আমি করতে পারবো। এই পৃথিবীর কোনো মানুষ আমাকে জাহান্নামে দিতে পারবে না আমি যদি না যাই। এই পৃথিবীর কোনো মানুষ আপনার জাহান্নামে যাওয়ার কারণ নয়, আপনি নিজে। পৃথিবীর কেউ দোষী নয়, আপনি নিজে দোষী। সারাস্তির মানুষ এই জুমার নামাজ, এর পূর্বে যত নামাজ মিস হয়েছে এটাই শেষ, ব্যাস। এরপরে দেরি হতে পারে, জামাত মিস হইতে পারে, মসজিদ বন্ধ হয়ে গেছে, দেশে প্রায় মসজিদ বন্ধ হয়ে যায়, অনেক সময় টয়লেট বন্ধ হয়ে যায়, ওযুখানা ঠিকঠাক খোলা থাকে না, যা হয়েছে হয়েছে, দোকানে পাটে রাস্তায় ঘাটে গাড়িতে গাড়িতে বসে ট্রেনে বসে বাসে বসে বাস যেখানে সুযোগ হয় সলাত আদায় করতে হবে। দিনে কয় রাকাত? 17 রাকাত। যদি কোনো মায়ের ছেলে বলে যে নামাজ ছেড়ে দিছে অথচ মুসলমান, তাহলে কোন ধর্মের মুসলমান আমি জানি না, কোন নবীর উম্মতের মুসলমান আমি জানি না, কোন আল্লাহর বান্দা নিজেকে মনে করে আমি জানি না। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد أقم الصلاة